Sasuri Zindabad. তোমাকে কালটিভেট করতে হচ্ছে, কই ডাউট মাত্র না। আগে তুমি এটা বলো যে এরকম হিরো হিরো চেহারা নিয়ে তুমি ওই মেজ বাড়িতে উঠেছো কেন? তোমার তো স্ট্রেট টলিউড যাওয়া উচিত। বলছো? অফকোর্স বলছি। তোমার মধ্যে একটা অ্যাক্টর অ্যাক্টর ভাব আছে। থ্যাংক ইউ ম্যাডাম। তুমি দেখো এবার আমি না অনেক অনেক সাহস নিয়ে টলিউডে ট্রাই করতে পারবো। ডেফিনেটলি। মনে রাখবো। তোমার কথা আমি সবসময় মনে রাখবো ম্যাডাম। দু ঘন্টা হয়ে গেছে বাড়িতে বলে আসিনি, হুলুস থুলু কাণ্ড হয়ে গেছে নিশ্চয়ই ওখানে। আমি চললাম, হ্যাঁ আসি, আজকে আসছি। এই যে লম্বা লম্বা ঠ্যাং নিয়ে সাত সকালে পাড়া বেরিয়ে এলে, এরপর আর বেরোবে না। কিন্তু কেন? কৃষ্ণেন্দু আসবে। কে আসবে? কৃষ্ণেন্দু। কেন, কে সে? তোমার হবু বর। কি? না না, এখনো হয়নি, আজকে ইন্টারভিউ, তারপর আমি ভাবো। এর মানেটা কি? মানে এই যে সর আর হলুদটা তোমাকে মাখানো হলো, এটা শুকোতে পাক্কা 45 মিনিট লাগে। যতক্ষণ এটা শুকোবে তুমি মনে মনে ভেবো এটা কি। কিন্তু আমি চিনি না, জানি না কোথেকে একটা কে। তোমার জামাইবাবুরা জানে শুনে, আজকে আমি জানবো, আমি শুনবো, আর সব শেষে তুমি। জামাইবাবুরা ঠিক করলো? এসব কি তারা? হ্যাঁ, চারজনে মিলে তোরা আমাকে এইভাবে ফাঁসাচ্ছিস আর বলছিস কি কেন বিভৎস, এতটা বেইমান তোরা? আমি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বল না। তোরা মানে তোরা আর জাম্বোরা মিলে কৃষ্ণেন্দু দা কাকে একটা ধরেছিস, দিয়ে আবার সে আবার সন্ধ্যাবেলা আমায় দেখতে আসছে। তুই তো বললি যে তোর সঙ্গে মা যদি ওই বিলুর বিয়ে দেয় তুই তাহলে একবারে সুইট আইস করবি। তাই তো তোর জামাইবাবুরা কৃষ্ণেন্দুকে পছন্দ করে আনলো। আমি এখন বিয়ে দা করব না। বিয়ে করবি না? কেন? কেন জানি না। তা বললে কি হয় তারা? শোন না, তোর জাম্বোরা কৃষ্ণেন্দু সম্পর্কে কি বলেছে সেটা শুনবি তো? ছেলেটা না ভীষণ হ্যান্ডসাম জানিস, খুব স্মার্ট, থপথপে ফর্সা, কুচকুচে কালো চুল। এবার রাগ কমেছে? পছন্দ? না মোটেই না, এখনো না। কেন জানি না, যা। জানি না বললে তো হবে না গুরু, মনে মনে ঝিমাজ ভেজে রেখেছো স্ট্রেট কাট বলো তো। বয়স বাড়ছে, ধৈর্য কমছে, তোমাদের এই খামখেয়ালিপনা যে আমাকে পার্মানেন্ট দিওয়ানা বানিয়ে রাখবে এ তো হতে পারে না। অত চাপ নিচ্ছ কেন? কুল মামু, কুল। আর অত বাতেলা এখানে না ঝেড়ে দিদির সামনে গিয়ে বলো না। কেন দাদা, শুশুর মামাকে উত্তেজিত করছিস? তুমি যেন বিয়ে করবে না। মামার সামনে এসব কথা বলতে কি মুশকিল? না না, কোনো মুশকিল না, মহাকালীর দাপটে এ বাড়িতে সবই সম্ভব। আমি একটি বিয়ের জন্য কর্পোরেশনের ট্যাক্সেবল লাইনে দাঁড়িয়ে থাকার মতন অপেক্ষা করেই চলেছি, করেই চলেছি অনন্তকাল। শোনো, তুমি এরপর আর কোনো টেনশন করো না, সর্দির বিয়ের পরে দাদাভাই বিয়ে হবে, তারপর তোমার লাইন ক্লিয়ার একদম। হ্যাঁ, আর দরকার পড়লে আমি আমার লাইন ছেড়ে দিতে পারি। বাবা, আমার হলুদ ফুলগুলো ম্যাচ করে গেছে। এই দেখ দেখ কি সুন্দর লাগছে, নিজেকে দেখ একবার গিয়ে আয়নায়, চোখ ফেরাতে পারবে না বল? সারাক্ষণ খালি সব উল্টো পাল্টা জামা কাপড় পরে উচনডণ্ডির মতো ঘুরে বেড়াস। উড়ন চণ্ডিকা, তো বুঝেনি না? বুঝে গেছি, সুন্দর লাগছে। আরে গুরু, কি লাগছে তোমাকে? নিজের মাসিকে চোখ মারছো? না চোখ মারলো না, কই না তো, না মেরেছে। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি। ও বাবা, তুই যাই বলিস যে ডেন্টালি হোক, তাই বলে নিজের স্বামীকে এইভাবে, মাসিকে এইভাবে, আরে কিছু হয় না ওসবে। আচ্ছা শোন, তুই আরেকবার চোখ মার, চোখ মার, চোখ মার, আবার আরেকবার, আরেকবার মার না। দেখলি কোথায় চোখ মারলো? কোথায় চোখ মারলো? চোখ মারলো দেখলাম না, মানে মানে আগের বারটার মতো তো হয়নি না, আগের বারটা তার মানে অ্যাক্সিডেন্টাল ছিল। তোদের কোনো কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। ছেলে, তত সব উল্টো পাল্টা নেল পলিশ পরবি, মাথায় এরকমই বুদ্ধি আস, এত লাল লাল মানে সাদা সাথে কি সব পড়েছে বলতো? কত দূর, ভালো একটা ভালো নেল পলিশ। Zindabad.